গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমার চ্যানেল দীপাস কর্নারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম ঠিকই, কিন্তু সকাল থেকে তেমন কিছু আর দেখাতে পারিনি। তো তার কারণ কি সেটা জানার জন্য তোমাদেরকে আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আমার সাথে থাকো আর আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো এখন তো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নেবো আর কি। তো মেয়ের জন্যও ব্রাশে পেস্ট লাগিয়ে রাখছি, কারণ ওকে ঘুম থেকে তুলবো, ততক্ষণ আমি ফ্রেশ হয়ে নিই। ও এখনও ঘুমিয়েই আছে। আর আজকে রাজ্যের কাজ, পুরো বিশৃঙ্খল অবস্থা আমার ঘর বাড়ির। তো ঠিক আছে চলো। তো এই দেখো চলে এসেছি। কি কাজ হচ্ছে আমার ঘরে সেটা তোমাদেরকে দেখাবো বলে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুর গড়িয়ে গেছে, মানে দুটো বাজে প্রায়। তো এই দেখো, এটা আমার হল রুম, মানে তোমার হচ্ছে ডাইনিং কাম লিভিং রুম যেটাকে বলে, আমার তো ওইটাই, ওই প্যাসেজটা যেখানে ডিভানটা থাকে। তোমরা খেয়াল করেছো কি না, আমার ভিডিও আগের ভিডিওগুলো যারা দেখেছো আর কি তারা জানবে, এটা আমার এই যে এখানে ডিভানটা পাতা থাকে তার পেছনের ওয়ালটা, যেখানে আর কি বসতে বসতে ওয়ালটা পুরো তোমার তেল ময়লা লেগে যায় মাথার, সেই কারণে আমরা ওই ওয়ালটার অতটুকু পোর্শনকে টাইলস লাগিয়ে দিলাম। তো সেই কারণে ওখানে টাইলস লাগছিল বলে রান্নাঘরে কিছু করা যাচ্ছিল না। সমস্ত রান্নার জিনিস আমি আমার ঘরেই নিয়ে চলে এসেছি। আর দেখো বেলকনিটাকে রান্নাঘর বানিয়ে নিয়েছিলাম, বেলকনিতে রান্না করেছিলাম। দেখো সমস্ত সরঞ্জাম যতটুকু দরকার নিয়ে, গ্যাস ওভেন টোভেন নিয়ে ওখানে রান্না করেছি, কিন্তু বাসনপত্র দেখো কিচ্ছু মাজতে পারিনি, অমনি রেখে দিয়েছি। তো কেন মাজতে পারিনি বাসনগুলো, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। কারণ প্রচণ্ড কিচেনে তো ধুলো আছে এবং কিচেনেও আমার কিছু কাজ চলছে, তো সেই কারণে। তো চলো দেখাই, এই দেখো আমার কিচেনটার অবস্থা কী হয়েছে। কারণ কিচেনের যে আমার পুরনো সিঙ্কটা ছিল, সেই সিঙ্কটাকে আমি চেঞ্জ করালাম। ওই দেখো সিঙ্কটা উঠিয়ে দিয়েছে, তো ওই সিঙ্কটাকে চেঞ্জ করে নতুন সিঙ্ক বসাবো। আর সেই কারণে এই দেখো আমি এই কৌটাকাটিগুলোকে না সরাতে ভুলে গিয়েছি, ভুলে যায়নি, আমি বুঝতে পারিনি যে এতটা পরিমাণ ধুলো হবে। তো দেখো ধুলো ময় পুরো হয়ে গেছে, মানে কিছু বলার নেই আমার আর। তো এই করে করে সেদিন দিনটা কেটে গেল, আর কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না। এখন চলে এসেছি পরের দিন সকালে আর কি। তো সকালে তোমার চাটা খেয়ে কোনো রকমে আর কি এগুলো নিয়ে বসে পড়েছিলাম আমি আর হাজব্যান্ড, চা খেয়েছি, আর ব্রেকফাস্টেও তেমন কিছু খাওয়া হয়নি, জাস্ট ছাতুর শরবত করে তিনজনেই খেয়েছি। তো তারপর থেকে লেগে গেছি, কারণ এতটা ধুলো মানে একদিনেও বোধহয় পরিষ্কার করে সারা যাবে না। তো দুজনে দুদিক থেকে করছিলাম, ঠিক আছে? তো ও উপরে সমস্ত কিছু পরিষ্কার করছিল, আর আমি এদিকে নিচে কৌটোকাটিগুলো সমস্ত মুছে মুছে তুলছিলাম। একবার হাজব্যান্ড কিন্তু এই সমস্ত কৌটোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে গেছে, আমি এখন এগুলোকে ভালো করে আবার মুছে মুছে তুলছিলাম, জাস্ট তুলে দিচ্ছিলাম, মানে এক জায়গায় রেখে দিচ্ছিলাম, কারণ কিচেনটা তো এখনও পুরো পরিষ্কার হয়নি। তো সেই কারণে আমি এগুলো কিচেনে গুছাতে পারবো না, জাস্ট মনে করো এগুলো সমস্ত মুছে আমি এক জায়গায় সরিয়ে দিচ্ছিলাম। তো এই দেখো সমস্ত কিছু সরাচ্ছে, আর ওই যে হাজব্যান্ড ও স্ল্যাপের ওপরে উঠে ও কিচেনের টাইলসগুলোকে মুছছিল, ঠিক আছে? কারণ দুজনে না করলে না পারবো না। তো যাই হোক, আমরা সমস্ত কাজই এইভাবে মিলেমিশেই করি, কোনো ইস্যু নেই আমাদের যে না এটা আমার কাজ তোমাকেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, ও আমাকে অনেক কাজেই হেল্প করে। তো দেখো না হলে কী করে সম্ভব বলো, একে অপরকে যদি হেল্প না করি। তো ওই উপরে তোমার উঠে উঠে সমস্ত কিছু জানলা টানলাগুলো পরিষ্কার করছে, এক সাইড পরিষ্কার করবে করেছে আর কি। এই দেখো এই পাশটা কমপ্লিট হচ্ছে, দেখো চকচক করছে না টাইলসগুলো, ভালো করে পরিষ্কার করে দিয়েছে। তো আমি কিছু জিনিস এইদিকে শিফট করে দিয়েছি, করে দিয়ে ও তখন ওই পাশটা আর কি পরিষ্কার করছে, ঠিক আছে? আর এখন তো অনেক বেজেও গেছে জানো, আর খিদে যা পেয়ে গেছে মানে কি বলবো। তো একটা সাইড তো মোটামুটি পরিষ্কার হয়েছে, দেখো টেবিলটাও আমি পরিষ্কার করে নিয়েছি, কিছু জিনিস টেবিলেও রেখেছি। ও এখন এই পাশটা পরিষ্কার করছে, এই পাশটা ওর পরিষ্কার হয়ে গেলে তখন আমি রান্নাটা শুরু করব, কারণ খেতে তো হবে, সারাদিন কাজ করলে তো হবে না, খাওয়ারও খেতে হবে। তো এখন মানে বা দিকটা এখন বা দিকটা করছে সিঙ্কের সাইডটা, হ্যাঁ সিঙ্কের সাইডটা করে তোমার হচ্ছে ওই দেখো নিচে আমার পুরনো সিঙ্কটা, ওখানটা ওই সিঙ্কটাকে ওখানে রেখেছি, কারণ কী বলো তো নতুন সিঙ্কটা তো সঙ্গে সঙ্গে ইউজ করতে পারবো না, তো ওখানে রেখেছি। তো ওখানটায় আমি ওই সিঙ্কটাতে একদিন ওখানে বাসন মাজবো বলে সেই কারণে ওটা ওখানে রেখেছি। আর সারা ঘর তো জিনিস দিয়ে ছড়ানো, মানে কি বলবো, যে মনে হচ্ছিলো যেন সব রাজ্যের জিনিস মনে হয় আমার কিচেনেই আছে। তো যাই হোক রান্নাটা বসিয়ে দিয়েছি, খুব সিম্পল রান্না ছিল, ভাত বসিয়ে দিয়েছি, একদিকে বেগুন ভাজছিলাম আর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, ব্যাস এই ছিল লাঞ্চে, কারণ টাইম খুবই কম। তো
খিদেও পেয়ে গেছে, ঝটপট করে এটাই করলাম আর কি। তো রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে পুরো ঘরগুলোকে মুছবো আর কি, কারণ এখন এতটা টাইম হয়ে গেছে না, দুটো পার হয়ে গেছে, আড়াইটা প্রায় বাজে, তো এখন যদি না খাই তাহলে আর নড়তে চড়তে পারবো না। তো আমরা প্ল্যান করলাম যে কাজটা একটু স্টপ থাক, এখন আগে খাওয়া দাওয়া করি, করে নিয়ে তারপরে বাকি কাজগুলো করে একদম স্নান করব। মানে স্নান করতে করতে আমার প্রায় সেদিন বিকেল হয়ে গেছে। ঠিক আছে, এদিকে দেখো ভাতটা উপর দিয়ে দিলাম আর কি মাছ ঝরাতে, তো জাস্ট সেদিন তো আর কিছু দেখানো হলো না, তো সন্ধে হয়ে গেছে। এটা সন্ধে হয়ে গেছিলো, এটা কিন্তু পরের দিনে, নেক্সট ডে, নেক্সট ডে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি ব্লাউজটা সেলাই করবো বলেছিলাম। ব্লাউজটা এই দেখো, তোমাদেরকে তো সেভাবে দেখাতে পারলাম না কাটিং টাটিংগুলো, তো জাস্ট এইটুকুই দেখাই, এই যে রেডি করেছি আর এই যে হাতাগুলো রেডি করেছি, এখন এই হাতাটাকে শুধু জোড়া দিলেই এই ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো ওই ঘর পরিষ্কার করার পরে এতটা টায়ার্ড ছিলাম যে সেদিন আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারলাম না। ঠিক আছে, তার জন্য সরি। আর তাই এটা হচ্ছে পরের দিন, নেক্সট ডে, নেক্সট ডে সন্ধেবেলা আর কি, সেদিন আমি এই ব্লাউজটা নিয়ে বসেছিলাম, তো ভাবলাম একটু ক্লিপিংটা তুলে রাখি। তো এই দেখো, এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে লুকটা কেমন হলো তোমাদেরকে তাই দেখালাম, আর তোমরা জানাবে পুরো লুকটা কমপ্লিট। ঠিক আছে, বানিয়ে ফেলেছি এখন, যার জন্য বানিয়েছি, এখন সে আমাকে রিভিউ দিবে যে কেমন হয়েছে। আমার তো দেখে ঠিকঠাকই মনে হলো, তোমরাও জানিও কেমন হলো। তো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো।